সমগ্র দেশজুড়ি প্রতি লিটার পেট্রোলের মূল্য 75 টাকা অতিক্রম করিলে। আজির দিনত অসমত পেট্রোলের মূল্য 75 টাকা 98 পয়সা। ইয়ার বিপরীতে মেঘালয়ত পেট্রোলের মূল্য আজির দিনত 72 টাকা 31 পয়সা। কিন্তু অসমরে এখন জেলাত প্রতি লিটার পেট্রোলের মূল্য মাত্র 52 টাকা, অর্থাৎ অসমত চলি থাকা পেট্রোলের মূল্যতকৈ 24 টাকা কম এইখন জেলাত। হয়তো এই কথা শুনি আপনার বিশ্বাস করবলকে টান লাগিছে, কিন্তু 52 টাকার মূল্যত যদি আপনি পেট্রোল ভরাবলে বিচারিছে তেনেহলে আহিব লাগিব উদালগুড়ির ভারত ভুটান সীমান্তলৈ। উদালগুড়ি জেলার ভৈরবকুণ্ডর পৰা মাত্র 1 কিলোমিটার দূরত এয়া ভুটানের টমুজংসর শহরের কাহর এটা পেট্রোল পাম্প, যত এতিয়া উপলব্ধ মাত্র 52 টাকাত প্রতি লিটার পেট্রোল। আর নিজের বাহনত 52 টাকাতে পেট্রোল ভরাবলৈ ভিড় বাড়িছে এতিয়া এইটো ভারত ভুটান সীমান্তর পেট্রোল পাম্পত। হয়, মই তেল ভরাব মানে মই তেল ভরাবলে গৈছিলো, কিন্তু ভুটান ফুরি আইলো। তেলটো কিমান দামত ভরালে? তেলটো 52 পেট্রোল পেট্রোল হয়, পেট্রোল দাম আপনার 52 এর উপর। আর অসমত? অসমত হলে 75 এটা। আপনার কিমান আছে এটা আপনারা সাবো? তেল ভরাবলে আইছে যে ইন্ডিয়ান অয়েল আর ভুটানের অয়েলের হেরিটো ডিফারেন্স তো 30 রুপিস হয়ে আছে, কিন্তু অয়েলটো আকো ভুটানে ইন্ডিয়ায় সাপ্লাই দিয়ে আছে, তাতে রয়্যালটিটো কেনেকে সরকারে মিলে আছে? কিন্তু ইয়ার বিপরীতে এয়া গুয়াহাটির দৃশ্য। প্রতি লিটার পেট্রোলের দাম প্রায় 76 টাকা দিয়ে বাহনত পেট্রোল ভরাইছে গ্রাহকে। অবশ্যই কিছু সকাহ পাবলৈ গুয়াহাটির বহু গ্রাহক যায় অসম মেঘালয় সীমান্তত থকা পেট্রোল পাম্প সমূহলৈ, যত কেবল 72 টাকা 31 পয়সাত উপলব্ধ হয়েছে পেট্রোল। বহুত বহুত বেশি হয়েছে আর দিনক দিনে বাড়ি আছে, এইটো আর এতিয়া উপায়তো নাই আর, তেল আমি যত কমত পাও তাতে যাব লাগিব। ইন্ধন জাতীয় সামগ্রীর মূল্য অত্যাধিক বৃদ্ধি হওয়ার সময়তে অসম ভুটান সীমান্তবর্তী অঞ্চলের এই পেট্রোল পাম্পটে এতিয়া সকাহ দিছে উদালগুড়ি জেলার বহু গ্রাহকক। উদালগুড়ির পৰা রাম উপাধ্যায় আর গুয়াহাটির পৰা ক্যামেরা পার্সন জয়ন্তর সহ হাফিজুর রহমান, নিউজ লাইভ।